is a superman of the world. গোটা বিশ্বের জন্য তিনি সুপারম্যান হয়ে এসেছে। এজন্য আমার নবীরে যারা গালি দেয় এগুলো পিতৃ পরিচয়হীন জারত সন্তান। বিশ্ব নবীর সম্মান নিয়ে উল্টা পাল্টা করলে এটা সহ্য করা হবে না, যেরকম ঠিক কিনা? তুমি আমারে গালি দাও আমি মেনে নিব, আমার বাপেরে গালি দাও মেনে নিব, আমার দলের গালি দিবি মেনে নিব, কিন্তু আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই? আমার নবীর দিকে, আমার নবীর সম্মানের দিকে বা হাত তুললে ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে, যেরকম ঠিক কিনা? বিশ্ব নবীর সম্মান ইটস এন আনপ্যারালাল ইস্যু। এই ইস্যুতে হেফাজত নাই, এই ইস্যুতে জামাত নাই, এই ইস্যুতে চরমোনাই নাই, এই ইস্যুতে সরসিনা নাই, এই ইস্যুতে তাবলিগ নাই, আওয়ামী লীগ নাই, জামাত নাই। 17 কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আমি আপনি জান্নাতে যেতে পারবো না, যেরকম ঠিক কিনা? এই জন্য নবীর ভালোবাসা, নবীর প্রতি মহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে, ঠিক কিনা? বিশ্ব নবীর ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমু খাবে। আমরা এই নবীর ভালোবাসা চাই, আমরা এই নবীর শাফাত চাই, আমরা এই নবীর নেতৃত্বে জান্নাতে ঢুকতে চাই। এজন্য আল্লাহ বললেন নবী মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা, ভয় নাই, চিন্তা নাই, হতাশ হবেন না, নিরাশ হবেন না, আমার উপর ভরসা রাখেন, আপনার আল্লাহ আপনারে ভুলে যায় নাই, আপনার আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয় নাই। ও নবী আপনি জেনে রাখেন, আল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, দুনিয়ার বুকে অনেকে আপনারে গালি দিবে, দুনিয়ার বুকে আপনার অনেক বিপদ আসবে, দুনিয়াটা আসল নয়, আসল হলো আখিরাত। বলাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, ও নবী আখিরাত এই দুনিয়ার চেয়ে আপনার জন্য শ্রেষ্ঠ। আরেক আয়াতে বললেন শ্রেষ্ঠ এবং স্থায়ী, বাল তুনসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও নবী এই দুনিয়া স্থায়ী না, এই দুনিয়া শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা হলো জান্নাত। এজন্য দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না, মুমিন পাগল হয় আখিরাতের জন্য। এই দুনিয়াতে আজীবন থাকতে আসি নাই, আজীবন থাকবেন কথা কন? এজন্য এতজনের ভয় পেয়ে লাভ কি? ভয় পাবো আমরা একজনের, চিল্লায় বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে আধারে যারা সেজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? মুমিনের ভয় একজনের প্রতি, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বললেন আল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, ও নবী দুনিয়াতে এত ভয় পেয়ে কোনো লাভ নাই, বিড়ালের মতো হাজার বছর না বেঁচে সিংহের মতো একটা গর্জন দিয়ে মরার দাম অনেক বেশি। আল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, এই দুনিয়ার জীবনের যে নবী আখিরাতের দাম অনেক বেশি। এই দুনিয়ায় আমরা আজীবন থাকতে আসি, চলে যেতে হবে। এরপরে বিশ্ব নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা রাখেন। ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার প্রভু অচিরে আপনাকে এমন এমন জিনিস দান করবে, এই জিনিসগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে। কি সুন্দর ওয়াদা! ও নবী আপনি হতাশ হবেন না, আপনি টেনশন নিয়েন না, আমি তো আছি। সুবহানাল্লাহ পড়েন,
কে বলে? জোরে বলেন, কে বলে? বিশ্বনবী বললেন, ওয়ালা সাউফায়তিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব অচিরে এমন কিছু আপনারে দিবে আপনি খুশি হয়ে যাবেন। And verily, indeed, your Lord will give you something that will make you happy. SubhanAllah.